শারমিন জাহান আপনি লিখেছেন, নামাজে মহিলারা আওয়াজ করে তেলাওয়াত করতে পারবে? মহিলারা নিজেদের মতো করে রাতের নামাজ যদি হয়, ঘরের মধ্যে যদি হয়, তাহলে একটু আওয়াজ করে পড়লেন, নিজের কান পর্যন্ত আসলে এটুকু জায়েজ আছে, বেপর্দা হয় বা পরপুরুষের কান পর্যন্ত যায় সেরকম করে তেলাওয়াত করতে পারবেন না। এম রাশেদুল ইসলাম আপনি লিখেছেন, এই পৃথিবীতে কেউ কি কারো ভাগ্য নষ্ট করতে পারে? দুই ভাগ্য নষ্ট করা সম্ভব হলে বাঁচার উপায় কি? না, কেউ কারো ভাগ্য নষ্ট করতে পারে না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ভাগ্যে যেন ভালো কিছু থাকে এবং খারাপ কিছু থেকে আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন। রসুল মজুমদার লিখেছেন, কুফুরি তাবিজ থেকে বাঁচার উপায় কী? আপনি অবশ্যই রুকিয়া শরাইয়া, তিনকুল এগুলোর আমল করবেন, সুরা বাকারা পড়বেন, আরও অনেকগুলো উপায় আছে। সেলফ রুকিয়া নিয়ে বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকমের সহযোগিতা করা হয়ে থাকে, সেগুলো আপনি গ্রহণ করতে পারেন। নুরুন্নবী ইসলাম আপনি লিখেছেন, কোরআন খোলার আগে কী কী দোয়া পড়া লাগে? ভাই নুরুন্নবী, কোরআন খোলার আগে বিশেষ এবং সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যে এই দোয়া পড়ে আপনাকে কোরআন খুলতে হবে। বরং আপনি যখন কোরআন পড়বেন, তখন কোরআন পড়ার সময় আপনি বিসমিল্লাহ বলে, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ বলে আপনি কোরআন পড়া শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাইবে। অতএব কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা শুরু করব। খোলার শুরুতে আপনি যে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে সেটি করতে হয়, সেই জায়গা থেকে আপনি বিসমিল্লাহ বলে খুললেন, এটুকুই যথেষ্ট। আলাদা করে কোরআন খোলার জন্য কোনো দোয়া কোরআন কিংবা হাদিস আমাদেরকে শেখানো হয়নি। কনা সাইরি আপনি লিখেছেন, ছেলের নাম কি মোহাম্মদ আলী রাখা যাবে? দেখুন, ছেলের নাম মোহাম্মদ আলী রাখাতে কোনো অসুবিধার কারণ নেই। তবে এটা ঠিক যে মোহাম্মদ একটি পূর্ণাঙ্গ নাম, আলী আরেকটি নাম। মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আলী হলো তাঁর জামাতা কিংবা চাচাতো ভাইয়ের নাম। বিধায় একটি নামই কিন্তু একজন ব্যক্তির যথেষ্ট। আপনার একটা ব্যক্তির যদি কয়েকটা নাম হয়, তাহলে সেক্ষেত্রে সেটা সুন্নার সাথে সঙ্গতিপূর্ণ হয় না। সাহাবায়ে কেরাম একজন ব্যক্তির আপনার সাহাবায়ে কেরাম সাধারণত একজন ব্যক্তির একটা নাম রাখতেন। আমাদের দেশে দেখা যায় যে তিন জেনারেশনের নাম এক ব্যক্তি রেখে বসে থাকেন, মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ আলী হোসেন যদি আমরা নাম রাখি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জামাতা এবং তার নাতি তিনজনের নাম আমরা একজনের দখল করে বসে থাকি, এটা উচিত না। এই জন্য একটা নাম রাখা ভালো, কিন্তু এর মানে এই না এর কারণে কোনো গুণা হবে বা এর কারণে কোনো আপনি অপরাধী হয়ে গেলেন, ব্যাপারটা সেরকম না। জাস্ট এটা যুক্তিক অযৌক্তিকের ব্যাপার, কিন্তু মোহাম্মদ আলী রাখাতে কোনো অসুবিধা আর কিছু দেখছি না।